ওয়েলকাম টু জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা আজ রেল রিক্রুটমেন্ট গ্রুপ ডি এর সম্বন্ধে জানব, যেখানে 62,907 জনকে নিয়োগ করা হবে। রেল গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2018 কুইক ভিউ। আপনারা দেখে নিন কীভাবে ফর্মগুলো ফিল আপ করতে হবে, পে স্কেল কত, কোন কোন পোস্ট আছে সেইগুলি। নেম অফ দ্য বোর্ড রেলওয়ে রিক্রুটমেন্ট সেল RRC। নেম অফ দ্য পোস্ট অর্থাৎ কোন কোন ক্ষেত্রে নিয়োগ হবে, গ্রুপ ডি পোস্ট, সেখানে ট্র্যাক মেনটেনার গ্রেড 4, গেটম্যান, পয়েন্টসম্যান, হেল্পার্স, ট্র্যাক মেনটেনার, গেটম্যান, পয়েন্টসম্যান, হেল্পার ইন ইলেকট্রিক্যাল, এছাড়া বিভিন্ন ধরনের আছে সেই পোস্টগুলি, বিভিন্ন ধরনের পোস্ট। জব টাইপ, জব টাইপ হচ্ছে রেলওয়ে জবস, এটি রেলের চাকরি। নাম্বার অফ ভ্যাকেন্সিস 62,907। এরপর জানবো জব লোকেশান। জব লোকেশান গোটা ভারতেই হবে, সেখানে 16টি অঞ্চলে রেল বোর্ডগুলি নিয়োগ করবে। ক্যাটাগরি রেল জব। অনলাইন প্রসেস অর্থাৎ অনলাইনে আবেদন করা শুরু হবে 10ই ফেব্রুয়ারি 2018। ফর্ম ফিলাপের লাস্ট ডেট 12ই মার্চ 2018। আপনারা এর মধ্যে ফর্মগুলো ফিল আপ করে নেবেন। দ্য লাস্ট ডেট ফর জেনারেশন দ্য ব্যাঙ্ক ই চালান, ব্যাঙ্কে চালান কাটার লাস্ট ডেট 12ই মার্চ 2018। অ্যাপ্লিকেশন ফিও পোস্ট অফিসের মাধ্যমে যে চালানটি কাটা হবে সেটিও লাস্ট ডেট 12ই মার্চ 2018। এক্সাম ডেট সম্ভবত এপ্রিল 2018। অ্যাডমিট কার্ডটি পাওয়া যাবে রিটেন এক্সামিনেশনের 1 সপ্তাহ আগে, অর্থাৎ পরীক্ষাটি রিটেন হতে পারে অথবা কম্পিউটার বেসিসে হতে পারে। এছাড়া অফিসিয়াল ওয়েবসাইট যেখান থেকে ফর্মটি ফিল আপ করবেন সেটি হল www.rrcb.gov.in। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর রেলওয়ে গ্রুপ ডি পোস্ট রিক্রুটমেন্ট 2018। এডুকেশনাল কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, সেখানে মাধ্যমিক পাস, এছাড়াও ITI পাস করতে হবে। সেখান থেকে NCTV এবং SCTV স্টাডিড ক্যান্ডিডেটস ক্যান ফিল আপ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম বিফোর দ্য ফাইনাল ডেট। এবং যারা এই সমস্ত অধীনে আছে এবং যারা এর অধীনে থেকে ITI পাস করেছেন তারা এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফি, অ্যাপ্লিকেশন ফি জেনারেল এবং OBC অ্যাপ্লিকেশন অ্যাপ্লিক্যান্টদের জন্য 500 টাকা করে লাগবে, এছাড়া SC ST এবং মহিলাদের জন্য 2,800 টাকা করে লাগবে। এজ লিমিট, বয়সসীমা মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 31 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও বয়সের ছাড় আছে SC ST-দের জন্য, এবং যেটা গভর্নমেন্ট রুল আছে সেই অনুযায়ী হবে। পে স্কেল হবে মান্থলি মোটামুটি হবে 18,000 গ্রুপ ডি পোস্টের। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে স্যালারি বিভিন্ন ধরনের হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের রেলওয়ে রিক্রুটমেন্ট 2018, যেখানে 62,907টি পোস্ট আছে তার নিয়ে আলোচনা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।